কোটা সংস্কারের জন্য শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সাড়া দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। ন্যায়সঙ্গত আন্দোলনকে সরকার পুলিশ ও ছাত্রলীগ দিয়ে দমন করতে চাইছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব বলেন তিনি। ইমরুল আহসানের রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। মশিউর রহমান যাদব মিয়ার জন্ম শতবার্ষিকীর আলোচনায় বিএনপির মহাসচিব বলেন, রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে বিভিন্ন বাহিনী ও আমলাদের উপর নির্ভর করে ক্ষমতা ধরে আছে আওয়ামী লীগ। কোটা সংস্কারে শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরতদের উপর হামলার নিন্দা জানান মির্জা ফখরুল। যে ঘটনাটি ঘটিয়েছে এটা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা জঘন্যতম ঘটনা। আমরা আগে কখনো দেখিনি যে হাসপাতালের মধ্যে গিয়ে আপনার এই সরকারি দলের সন্ত্রাসীরা তারা গিয়ে আপনার ছাত্রদেরকে আক্রমণ করবে, এটা আমরা কখনো চিন্তা করতে পারিনি। এমনকি পাকিস্তান আমলে, যার কথা তিনি বলেছেন যে পাকিস্তান আমলের হানাদার বাহিনীর কথা নাকি ছেলেরা ভুলে গেছে, আপনি তো সেটাকে ভুলে যেতে সাহায্য করছেন না, আপনি আরও হয়তো সেটাকে নতুন করে মনে করে দিয়েছেন। কারণ পাকিস্তান সেনাবাহিনীর যে আক্রমণ ছিল তার চেয়ে আপনার কোন অংশে কম করেছেন। সাধারণ ছাত্রদের যে ন্যায়সঙ্গত দাবি, যে যৌক্তিক দাবি, সেই দাবির আন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার জন্য আজকে আমরা তাদের উপরে অস্ত্র শস্ত্র হাতে নিয়ে আপনাদের সেই লেলিয়ে দেওয়া বাহিনীকে আপনারা লেলিয়ে দিয়েছেন। ছাত্রদের আন্দোলনে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সাড়া দেওয়ার আহ্বান জানান তিনি। তারা কালকে যে আহ্বান জানিয়েছে, আমি মনে করি সমগ্র দেশের মানুষের এই আহ্বানে সাড়া দেওয়া উচিত এবং সমস্ত রাজনৈতিক দলগুলোরও এখানে আপনার সাড়া দেওয়া উচিত। আর কারণ কালকের যে বিষয়টা ছিল এটা শুধুমাত্র কোটা আন্দোলনের বিষয়ে পরিণত ছিল না, কালকের এই বিষয়টা ছিল সম্পূর্ণভাবে যে আমার সন্তানদের উপরে অন্যায়ভাবে অযৌক্তিকভাবে তাদের উপরে আক্রমণ করা হয়েছে। এদিকে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে নয়াপল্টনে মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানায় তারা। এর আগে সংবাদ সম্মেলনে আন্দোলনের সর্বাত্মকভাবে রাজপথে থাকার ঘোষণা দেয় সংগঠনটি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজ থেকে কোটা প্রথা বাতিলের এই দাবিতে সব সময় মাঠে থেকে লড়াই করার প্রতিশ্রুতি দিচ্ছে। বুধবার সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচির ঘোষণাও দিয়েছে ছাত্রদল। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। মাসুদ চেয়ারম্যান চাপলে কি জানোস না, এমন মায়ের মারুম কুত্তার মতো খালি সাইট পারবি। তুই যদি আমার বউ আস, তুই হবি রাজরানী আর আমার বউ তুই নিবি তোর বান্দি। আমার সংসারটা কেন ভাঙতে সময় না, নিজের জামাই আটকা রাখতে পারেন না, কেমন বউ আপনি? কেলেঙ্কারির আর কি বাকি আছে, বদনাম তো সইলেই লাগছে। আপনার প্রথম বউ কি আত্মহত্যা করছিল নাকি আপনি মারছেন? ময়না তো পালাইতে চায় না। ওরে পালাইতে হইবই। ময়না রে, তুই আমারে মাফ কইরা দিস মা। আমারে খাওনের মধ্যে বিষ মাখায় মেরা ফেলতে চাইছে। মাইরা একেবারে আম গাছের লগে ঝুলাই দিবেন, যেমনি আপনার বড় বড় মাইরা ঝুলাইছিলেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর।